ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আবারও আমি হাজির হয়েছি তোমাদের সাথে। আর আজকের পর্বে খুবই সুস্বাদু, মজার এবং দেখতে খুবই সুন্দর একটি অসাধারণ নারুনি হাজির হয়েছি, যেটা তোমরা সকাল কিংবা বিকালের নাস্তা, হালকা নাস্তা হিসেবে খেতে পারো এবং যে কোনো সময়টা খেতে পারো। তৈরি করে রাখা যাবে 15-20 দিনের মতন, আর এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আর এগুলোকে আমি বিভিন্ন ডিজাইন করে তৈরি করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। শুরু করা যাক। আমি এখানে 2টার মতো নারিকেল নিচ্ছি। নারিকেলটাকে একটু কুড়িয়ে নিচ্ছি, নিচ্ছি স্বাদ মতো চিনি, চাল গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে চালটাকে ভেজে ব্লেন্ডারে করে নিচ্ছি, একদম মিহি করি না, একটু আদা ভাঙা আর কিছু তিল এখানে আমি হালকা একটু টেলে নিচ্ছি। তো মেইন প্রসেসে চলে যাচ্ছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করে ওভাবে দিয়ে নেবে, কিন্তু আমি হাফ কেজির বেশি এখানে মিষ্টি দিচ্ছি, কারণ এখানে আমি চালের গুঁড়া অ্যাড করব। তো মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো নারকেল এবং চিনি খুব ভালোভাবে কষলিয়ে আমি মথে নিচ্ছি, এতে করে এটা খুব ভালোভাবে সফট হবে এবং চিনিটা গলে পানি বের হবে। এবার চুলাটা অন করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব, হালকা একটু শুকিয়ে নেব। এরপর আমি এর ভিতরে চালের গুঁড়োটা দিয়ে দেব। আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিচ্ছি, যাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে খুবই ভালো লাগে। তো যেহেতু চাল ভাজা দিয়ে করছি, আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কারণ লবণটা দিলে মিষ্টি জিনিস খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি যখন আস্ত নারিকেল দিয়ে করি তখন এটার ভিতরে লবণ দিই না, কিন্তু এখানে যেহেতু চাল ভাজা দিচ্ছি এই জন্য। তো চাল ভাজা দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। আর আমি এখানে হাফ কাপের মতো মুড়ি গুঁড়ো করে দিচ্ছি, এটা দিলে কি নাড়ুটা একটু বেশি সফট হয় বানাবার সুবিধার্থে এবং খেতেও ভালো লাগে। চাল ভাজার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু পানিটা চুষে খেয়ে নেবে, ভয়ের কিছু নেই। তারপরেও অনবরত একটু নেড়ে খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। আর আমি একটি পাশে কিন্তু জলপাই সিদ্ধ করে দিচ্ছি, যেহেতু এখন জলপাই সিজন, তা ভাবলাম কিছু জলপাই আচার করে রেখে দেই। তো কাজের সময় আসলে অনেক সময় পাওয়া যায় না, তারপরেও ভাবছি যে একসাথে নাড়ু আর আচারটাও এভাবে সিদ্ধ করে নেই, ঝটপট তৈরি করে নেব নাড়ু, তারপর আমি আচারটা করতে যাব। তো নাড়ুটা হয়েছে কি না দেখার সুবিধা, এই যে চাপ দিলে দেখতে হবে যে নাড়ুর শেপে আসছে কি না, এবং হাতে লেগে না গেলে মনে হবে যে হয়ে যাচ্ছে। এবং লাস্ট পর্যায়ে আমি ওই যে তিল ভেজে রেখেছিলাম আর এলাচের গুঁড়ো, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ঠিক চুলা থেকে নামাবে 4-5 মিনিট আগে দিতে হয়, এতে করে খুব ভালো একটা ঘ্রাণ আসে। তো এখন দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম উঠে আসছে, জর্জর হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে মনে হবে যে হয়ে গেছে, এই যে চাপ দিলে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নাড়ু শেপ হচ্ছে। আর এটা যদি এর চেয়ে বেশি ঝরঝরা হয় সেক্ষেত্রে কিন্তু নাড়ুর শেপ দিতে বেশ কষ্ট হয়ে যাবে, তখন নাড়ুটা ফেটে যাবে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে একটু চেপে চেপে রেখে দেবো, যাতে ঠান্ডা না হয়। এটা কিন্তু গরম গরম ওই নাড়ুর শেপ দিতে হবে। তো আমি কিছুটা বাটিতে তুলে নিচ্ছি, বাকিগুলো আমি ঢেকে একটা সাইডে রেখে দেবো। আর বাটিতে আমি এরকম কিছু সাজ নিচ্ছি, পিঠার সাজ, এগুলো দিয়ে চেপে চেপে তৈরি করে নেব। আমি আজকে 2-3টা ডিজাইনে তৈরি করব। তোমরা চাইলে নাড়ুর শেপও দিতে পারো, কিন্তু এভাবে তৈরি করলে দেখতে সুন্দর আর বাবুরা খুব পছন্দ করে। আর মেহমান আসলো তো মনে হয় যে পিঠা তৈরি করে দিচ্ছি, খুবই সুন্দর। বক্স ভরে রেখে দিলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে চেপে এটার ভিতরে ঢুকিয়ে নিয়ে হালকা করে চাপ দিলে এটা কিন্তু উঠে আসবে। আসলে এটা তৈরি করা একদমই সহজ।
আর তোমরা চাইলে নারুর শেপও দিতে পারো। আমি কিছু নারুর শেপও এখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ স্টার ডিজাইন, লাভ ডিজাইন এবং গোল ডিজাইন করে নিচ্ছি। তো প্রতিটি ভিডিওতে আমি যেটা বলি সবাইকে, আজকেও সেটা বলবো। আমার চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এগুলো আসলে 10 টাকা করে কিনতে পাওয়া যায়, আমি এগুলো 10 টাকা করে কিনে এনেছি। তো দেখতেই পাচ্ছ লাড়ুগুলো সব তৈরি হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা আমি আধা ঘন্টার মতো এরকম খোলা রেখে দেব, যাতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায়, একদম শক্ত হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভাঙলে আবার মনে হবে যে একদমই নরম, খেতে খুবই সুস্বাদু হয়েছে। এটাকে তারপর আমি বক্সে কিংবা বয়ামে ঢুকিয়ে রেখে দেব, একটা 15 দিন পর্যন্ত একদমই নর্মালে ভালো থাকবে। আর ফ্রিজে রেখে যদি তোমরা খেতে চাও সেক্ষেত্রে 1 মাসও এটা ভালো থাকবে। তো যেভাবে রাখতে ইচ্ছে এটা রেখে দিতে পারো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কুলোর ভিতরে সাজিয়ে রেখেছি, অনেক সুন্দর লাগছে আমার কাছে। আসলে ঘরের এসব পিঠা নাড়ু কিংবা ঘরের যে কোনো কাজ করতে, রান্নার কাজ করতে খুবই ভালো লাগে। তো আসলে এগুলো ভালোভাবে করতে পারলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার কাছে দেখতে তো এটা খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।